কৃষক বন্ধু বেগুন গাছের কাণ্ড ডোগা এবং ফল ছিদ্রকারী পোকার কীটনাশক সম্বন্ধে সকল বেগুন চাষি বন্ধু কিন্তু জানেন দেখা যাবে দশজন বেগুন চাষি ভাইয়ের মধ্যে ষাট থেকে আটজন চাষি ভাই বেগুনের ফল কাণ্ড এবং ডগা ছিদ্রকারী পোকাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না কিন্তু কেন বেগুন চাষি ভাইরা সকলেই নামি দামি কীটনাশক সম্বন্ধে জানেন বা ব্যবহারও করেন তার সত্ত্বেও নিয়ন্ত্রণ হয় না কেন তাই কীভাবে বেগুনের ফল কাণ্ড এবং ডোগা ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করা যাবে তাই নিয়ে আজকে আলোচনা নমস্কার কৃষকবন্ধু আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল ফার্মার্স ইউনিভার্স বন্ধু এই বেগুনের ডোগা বা বেগুন ছিদ্রকারী পোকা আসে তাদের মা পোকা থেকে যাকে আমরা মদ বলে থাকি এই মদ পোকা গাছের পাতার নিচে ডিম পাড়ে এবং তার থেকে ছোট ছোট কীড়া তৈরি হয় আর এই পোকাই পরবর্তীকালে বেগুনে বা বেগুন গাছের ডগে বা কাণ্ড ছিদ্র করে ভেতরের নরম অংশ খেতে থাকে ফলে বেগুন পচে যায় বা বেগুন গাছের ডগ নিচের দিকে ঝুলে যায় তাই প্রথমত মদ নিয়ন্ত্রণ করতে হবে আর এই জৈবিকভাবে নিয়ন্ত্রণ করতে গেলে সম্পূর্ণ বেগুন ক্ষেতকে পাতলা লাইলনের নেট দিয়ে ঘিরে রাখতে হবে অথবা চারা লাগানোর পনেরো দিন পর প্রতি বিঘায় চার থেকে পাঁচটি ফাঁদ বসাতে পারেন এই ক্ষেত্রে দশ থেকে বারো মিটার দূরে এক একটি ফাঁদ ব্যবহার করা যেতে পারে এবং জমির আল থেকে পাঁচ মিটার ভেতরের দিকে ফাঁদ ব্যবহার করতে হবে এবং ওই ফাঁদে লুসি নামক সময়ক ব্যবহার করতে হবে যা পুরুষ মতকে আকৃষ্ট করবে এবং পুরুষ মত যখন ওই চঙ্গি ফাঁদের মধ্যে বসতে যাবে পিছলে গিয়ে নিচের পলিথিনের মধ্যে পড়বে এবং ওই মতগুলিকে সংগ্রহ করে মেরে ফেলতে হবে ফলে স্ত্রীমত এবং পুরুষ মত প্রযোজন ক্রিয়ায় লিপ্ত হতে পারবে না এবং তাদের বংশবিস্তার থেমে থাকবে ফলে নতুন লার্ভার সৃষ্টি হবে না এবং বেগুনের ডোগা এবং ফল ছিদ্রকারী পোকার হাত থেকে নিয়ন্ত্রণে থাকবে এছাড়াও কৃষক বন্ধু রাসায়নিক কীটনাশকের মাধ্যমে আপনারা বেগুন গাছের ফল এবং কাণ্ড বা ডোগা ছিদ্রকারী পোকাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারেন এর জন্য কীটনাশক হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন সিক্সজেন্টা কোম্পানির ভলিউম ফ্ল্যাক্সি প্রতি পনেরো লিটার জলে দশ এম এল মিশিয়ে স্প্রে করতে পারেন সাত থেকে দশ দিন অন্তর এছাড়াও আদামা কোম্পানির ব্যারাজাইড পনেরো লিটার জলে পনেরো থেকে কুড়ি এম এল মিশিয়ে স্প্রে করতে পারেন সাত দিন ছাড়া বা সোমিটোমো কোম্পানির সোমি প্রিন্ট পনেরো লিটার জলে তিরিশ এম এল মিশিয়ে স্প্রে করতে পারেন সাত দিন ছাড়া তবে কৃষক বন্ধুরা মনে রাখবেন কোনো একটি কীটনাশক বারবার স্প্রে করবেন না প্রত্যেকটি কীটনাশক অল্টারনেট করে ব্যবহার করুন যেমন একবার যদি ভলিউম ফ্ল্যাক্সি ব্যবহার করেন তা সাত থেকে দশ দিন পর ব্যারাজাইট ব্যবহার করুন বা তার থেকে সাত থেকে দশ দিন পর সুমিপ্রিন্ট ব্যবহার করুন কৃষক বন্ধু এই তিনটি কীটনাশক সাত থেকে দশ দিন অন্তর ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করুন তাহলে বেগুন গাছের ডগা বা ফল ছিদ্রকারী পোকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে থাকবে বিশেষ পরিচর্যা কৃষক বন্ধু কোনো মতেই বেগুন গাছের জমিতে আগাছা জন্মাতে দেবেন না আগাছা জন্মালেই তা নিড়িয়ে ফেলুন তা না হলে কিন্তু পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন না কারণ ওই আগাছাই পোকামাকড়ের বাহক হিসাবে পোকামাকড় জমিতে নিয়ে আসে আর যেই কীটনাশকগুলোর কথা বললাম সেইগুলো স্প্রে করার সময় অবশ্যই আপনারা প্রত্যেকটি কীটনাশকের সঙ্গে বিশ এম এল মিশিয়ে নেবেন যাতে পোকা কোনোরকম ওই কীটনাশকগুলো রেজিস্টেন না করতে পারে এবং কীটনাশক স্প্রে করার পূর্বে গাছের পোকা লাগা ডগ এবং বেগুনগুলো তুলে বা কেটে নিতে হবে এবং গাছের ওই পরিত্যক্ত অবশিষ্ট অংশ দূরে কোথাও নিয়ে গিয়ে পুঁতে দিতে হবে ক্ষেতের মধ্যে ফেলে রাখা যাবে না কৃষক বন্ধু এই ছিল আজকের ভিডিও কৃষি সম্বন্ধে অথবা বেগুন চাষ সম্বন্ধে আরও কিছু তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর যেসব কৃষক বন্ধুরা আমাদের চ্যানেলে একবারে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা বাজিয়ে দিন ধন্যবাদ